মন্ত্রী আজকে পুরোহিত ভাতার কথা ঘোষণা করেছেন, 8,000 পুরোহিতকে মাসে 1,000 টাকা করে দেবেন। হঠাৎ ঠিক ভোটের মুখে এটা কেন মনে পড়ল? এটা সরকারের ব্যর্থতা এবং ফ্রাস্ট্রেশনের লক্ষণ। ফেল করে যাব, আর পারব না। যেখান থেকে যেভাবে হোক, যাকে হোক, যেমন দিয়েছে, কিছু ভোট ম্যানেজ করা যায় কিনা। ইমাম ভাতা দিয়েছিলাম মুসলমানদের খুশি করার জন্য, পুরোহিত ভাতা দিচ্ছি হিন্দুদের খুশি করার জন্য। মানুষ কিন্তু মানুষ না, মানুষকে ভাগ করে দিচ্ছেন এবং ধর্মকে ব্যবহার করছেন নিজের ভোট রাজনীতির সাথে। এটা বিপজ্জনক হচ্ছে, আমাদের কনস্টিটিউশন মরালিটি এতে ভেঙে তছনছ হচ্ছে। দিল্লি যা চায় তাদের সুবিধা প্রাপ্ত হচ্ছে, সাম্প্রদায়িকতার বিকাশ এতে ক্রমশ বাড়ছে রাজ্য সরকারের অপদার্থতার জন্য। আমি শুধু মনে করিয়ে দিই, এ ভাতাগুলোর চেহারা কি? মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যুবশ্রী প্রকল্প, 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে প্রত্যেক বছর, 1,00,000, পরের বছর নতুন 1,00,000, তারপর বছর নতুন 1,00,000। কোথায় গেল সেসব ভাতা? কিন্তু বন্ধ হতে বসেছে। ভোট বলে ভোটের জন্য এইভাবে ধর্ম বর্ণ সম্প্রদায়কে ব্যবহার করে বন্দোবস্ত করা, এটা কখনো আমাদের দেশের রাজনৈতিক শিষ্টাচারের সঙ্গে যায় না, আমাদের সাংবিধানিক মনোভাবের সঙ্গে যায় না। এটা আমাদের সবার বোঝাটা অত্যন্ত জরুরি। আমি শুধু যেটা বলবো সেটা হচ্ছে, বরঞ্চ কোভিড সময়কাল থেকে একথাটা আরেকবার নতুন করে এসেছিল যে মানুষ খুব বিপদে, তাহলে সেই মানুষকে মাসিক সাহায্য করাটা ছিল জরুরি। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার চুপ, তারা কেউ কিছু করছেন না। আমাদের যুবকের মানুষের অধিকারকে নিশ্চিত করাটা জরুরি, ভাতার চেয়ে বেশি জরুরি। যুবকের কর্মসংস্থান নেই, ইন্টারভিউ হয়েছে অ্যাপয়েন্টমেন্ট নেই, মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন ভিআরপি সহ বিভিন্ন সংগঠনকে, টাকা নেই, অতএব করতে পারছি না। যুবকের কর্মসংস্থানের জন্য টাকা নেই, আর হিন্দুত্ব মুসলমানিত্ব খ্রিস্টানত্ব ভাতা দেবার জন্য টাকা আছে। কেন? কারণ ভোট, ভোটকে যুবকের কর্মসংস্থানের সাথে যুক্ত করা যেখানে জরুরি ছিল, শ্রমিক কৃষকের অধিকার সম্পর্কিত করা জরুরি ছিল, সেটা না করে তাকে ধর্মের সঙ্গে সম্পর্কিত করার মধ্য দিয়ে আসলে বিজেপির রাজনীতিকেই সাহায্য করা হচ্ছে, প্রশ্রয় দেওয়া হচ্ছে। রাজ্য সরকার এই বিপজ্জনক খেলায় এমনভাবে আমাদের রাজ্যকে যুক্ত করছে যেটা কখনো সমর্থনযোগ্য হতে পারে না, এটা খুব বিপজ্জনক হচ্ছে।